কি আর কব আপনাকে নিজেরে দেহে নিজেই চিনতে পারতেছি না দুই বান্ধবী রে গোপালগঞ্জ অনন্যা বিউটি পার্লার এত সুন্দরের সাজায় দেশে মানে নিজে গে দেহে নিজে গেই ভালো লাগতেছে মানসি তো সাজা খালে বিয়ের সুমা আর আমি আমার বান্ধবী এই পর্যন্ত তিন চারবার বউ সাজছি কোনো কারণ ছাড়াই সাজি শাস্তি ভাল লাগে মায়ে মানুষ বউ সাজলে কিরম লাগে তাই দি হাজ সাজি বুঝছেন আম আগে ছবি তুলতে এসে এই যে ক্যামেরাম্যান ছবি করতেছে ভিডিও করতেছে তাইতে আমরা এরম বাপ সাপ দিচ্ছি বুঝছেন মেডিকেলের মধ্যে এসে আহারে মেকআপে কি কী না পারে কন কিরম ছিলাম আর কিরম বানায় দেছে। ওয়াও আমার এই যে কি ডগ দেখা যাচ্ছে ওই যে নায়িকা বিশ্বাস তারপরে আরও কত নায়িকারা আছে না এরম ভাই লেহেঙ্গা পরে গড়ে সেরম বাপ সাপ আমি একটু আর সৃষ্টি হলাম আরে এদিকে আমার বান্ধবী ওই যে হলুদ পরিশাস্তে আর আমি তো খালি ঘুরতেই আসি একটু পর পর খালি ঘুরতেছি খুশি ঠিক পাচ্ছি এইরম সাজে কত দেহে আফসোস করি আমি যদি এরম শাস্তি পারতাম আমার মনের সেই আশা একদম পরিপূর্ণভাবে পূর্ণ করে দেশে অনন্যা বিউটি পার্লারের ওই আফারা দেখ আমার বান্ধবীর তো মোটে চিনাই যাচ্ছে না চোখ সরানো যাচ্ছে না কি যে ভালো লাগতিছে একদম একটা পুতুলির মতো খালি খালি কি কই কন শাস্তি ভাল লাগে এত সুন্দরের যদি সাজায় তাই ভাল লাগবে না কন পার্লারের ছবি টবি তোলা শেষ নে মেডিকেলের মধ্যে যাচ্ছি আমরা ছবি তুলতি এই যে তৈরি মেডিকেলের মধ্যে আগে আমার বান্ধবী ফটোশ্যুট করতিসে এরপরে আমি করবো দুই পাশে দুটি ছাতির মতো দিয়ে কি যে ডক কইরে ক্যামেরাম্যানরা ছবি তুলতেছে কিন্তু দুঃখের বিষয় এই সব ছবি টবি বলে দেবে উনরা এক সপ্তাহ পরে অতদিন কি ধৈর্য ধরা যায় কন আহারে কি সুন্দর দেহা যাচ্ছে আমার বান্ধবী রে যতদিন দুই বান্ধবী বাইসে থাকবো এইরম সাইজে কুইজে ঘুরে ঘিরে বেড়াবো জীবনে আছে কি কন অত কষ্ট পেয়ে কি লাভ জীবনটা একটু উপভোগ করতে হবে অত প্যারা নেওয়া যাবে না জীবনে যতই কষ্ট থাক সব কষ্টমষ্ট বাদ দিয়ে মাঝে মাঝে একটু নিজেকে যা করতে মন চায় তাই করতে হবে এই যে দুই বান্ধবী যেরম আমরা শাস্তি এরম আপনারাও সাজবেন খালি বিয়ে হলেই যে শাস্তিও এরম না বিয়ের আগে কিংবা পরে অনেকের আছে না বিয়ে হয় কিন্তু আর হয় না দেখবেন সাজে আপনারা কীরম লাগে সমস্যা কি এই যে দেখেন বিভিন্নভাবে আমার ছবি তুলতেছে উঁচরে নিচে উইরে কাইট করে চিট করে ক্যামেরা সবভাবে ঘুরোয় গাড়ায় তারপরে ছবি তুলতেছে জীবনে এই প্রথম ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলতেছে নিজের জীবনে এই প্রথম ক্যামেরাম্যান আমার ছবি তুলতেছে কি যে বলো ঠেকতিসে এবার সিঙ্গেল সিঙ্গেল মেলা নাসি হয়েছে দুই বান্ধবীর এর নেট তো এই যে আর নাসা নাসি উঠতেছি বান্ধবীর সাথে কি আর কব স্মৃতি হয়ে থাকবে এই ডে শাল মেয়েরা বড় হলি তাকে হাতি পারবো দেখ আমরা দুই বান্ধবী এইরম ছিলাম সাইজে কুইজে বেড়াইছি আমাকে এত মিল ছিল বোঝেনি তো বুড়ো বয়সে কি আর এসব আউস থাকবে কন এরপর সাইজে গুজে আমরা ছবি মবি তুলে তুলে তারপরে যে চলে আইছি দেহেন আমার মেকআপের অবস্থা আর দি এত গোষ্ঠীছি তাও ওঠে না এই আফা বলে একদম বাইরের সব জিনিসপত্র আইনি তারপরে মেকআপ করাই দামি দামি ব্র্যান্ডের জিনিস আমি এত নাম ফাম করতে না এই জন্য এরম গসা মাজা ওঠে না একদম অটার প্রুফ মেকআপ বসেন সেই সকাল আটটায় সাজছি এখন দেখেন অবস্থা সাজের ওঠেই না কোন ফিলি উঠব কন মেলা কষ্ট যে তেল তারপরে সাবান মবান দিয়ে উঠতে হবে আর এই পাল্লারটা কোন জায়গা মিটটা আপনাকে চিনেই দিয়ে এটা হচ্ছে বাটার অপোজিটে বসছেন ওই যে দেখেন লেহা রয়েছে অনন্যা বিউটি পার্লার নূর সেন্টারের দ্বিতীয় তলায় এই যে নূর সেন্টারের গলি দিয়ে উঠবেন তারপরে দেখবেন আতের বাম সাইডে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে চলে যাবেন উপরে এই দেখেন এই যে গাটে গাটে লেহা আছে অনন্যা বিউটি পার্লার একবার খালি সিঁড়ি দলি হইছে আপনাকে আর উঠতে সমস্যা হবে না ভিতরটাও কিন্তু পরিবেশটা বাড়ি সুন্দর দেখেন কত সুন্দর লাগতেছে ভিতরেও ছবি টবি তোলা যায় বাড়ি কায়দা মতন বাড়ি ডহের ডহের জিনিস আছে মনে করেন ওই বউটাও সাই যে ফুল হাতে নিয়ে ছবি তোলা যায় সুফায় বসিয়ে তারপরে সুফায় শুয়ে কায়তুয়ে বুটোয়ে চিতুয়ে সবভাবে ছবি তোলা যায় খালি খালি কি করছি দেখেন কত ডহের ডহের সুফা তারপরে এই যে বড় বড় আয়না এমনি তো মন সাবেনে নেহেন এই ছবি তুলে যাই যে একবার আসবে তার আবার আসতি মন সাবে হেনে আর এই সব জায়গা এই যে ফেসিয়াল মেল করে পার্লার ডার মধ্যে মেলা জায়গা তারপরে ওই যে পেডিকিউর মেনিকিউর আছে না আতপাও পরিষ্কার করে সিয়ারে বসায় বাবা যায় আপনারা যে কোনো সার্ভিস নীতি চলে আসতে পারেন অনন্যা বিউটি পার্লারে